প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলতে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছে, যার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। রাজ্যে 19,000 শিক্ষক নিয়োগ শীঘ্রই, এই মুহূর্তে সবথেকে বড় খবর এটি। বিস্তারিত প্রতিবেদনটি থাকছে আপনাদের জন্য। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। দীর্ঘদিন ধরেই উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। সেই 2016 সালের পর থেকে কোনোরকম নিয়োগই হয়নি, যার ফলে রাজ্যের অনেক স্কুলে শিক্ষক সংকট দেখা দিয়েছে। উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক না থাকায় শোচনীয় অবস্থা পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের মামলায় দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগের মামলার কারণে কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশ থাকার কারণে শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ করতে পারছে না। শেষ শূন্যপদ ছিল 14,000-এর কাছাকাছি। এই দীর্ঘ সময় ধরে অর্থাৎ 2016 থেকে 2020 পর্যন্ত আরও প্রায় 5,000 শূন্যপদ রয়েছে এবং সেই কারণে প্রায় 19,000 শূন্যপদ উচ্চ প্রাথমিকে রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে প্রতিদিন শুনানি চেয়ে আবেদন করা হবে আদালতে। শিক্ষক নিয়োগ জটিলতায় দ্রুত নিষ্পত্তি চেয়েছে তারা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেট।